धुन्नुमाचने भाविया इंस्टीट्यूट के जे मिशु भाई जन्मदिन टा आनंद दे पड़े तो लगता है अमर अमी जोकन पोटे के नाम यूसो ते एक्टर जिनी शाम को भालो लेके चलो जोकन क्यों चोले जेतो तो माने शे तो ओपुरी में ओ खोती एवं शे दुख का कुनी बोलवान ना मिशु भाई मत मानुष लोग तो बाटे किंतु ওদের একটা রিচুয়াল আছে সেটা হচ্ছে যে কেউ যখন চলে যায় তখন একটা রোস্টিং বন্ধু বান্ধব আত্মীয়স্বজন মিলে সেই মানুষটাকে রোস্টিং বলে যে সেই মানুষটার নামে যত মজার গল্প যার যত মনে আছে সেটা বলা এবং সেই বলা হলে যেটা হয় যে তখন তখন কিন্তু আর মনে হয় যে মানুষটা আছে কাছে আছে না তাকে সবাই মিলে মানে শুধু দুঃখের মধ্যে দিয়ে নয় অনেক আনন্দের মধ্যে দিয়ে তাকে মনে হয় কাজে এই যে রং মাখা এই এই বিষয়টি আসলে খুব চমৎকার এবং শুনতে ভালো লাগছে সবাই যা বলছেন আমার মিশু ভাইয়ের সাথে আমার আসলে মানে সেই অর্থে পরিচয় কিন্তু হয়েছে বই দিয়ে এটা হচ্ছে ঠিক একইভাবে আমি আনিসুজ্জামান স্যারের বই পড়ছিলাম সে ইউনিভার্সিটিতে আসার আগে মুনির চৌধুরী নামে আপনারা হয়তো অনেকেই পড়েছেন একটা তার একটা ছোট বই আছে কিন্তু খুব চমৎকার একটা হচ্ছে তার নাট্য সমালোচনা আর ছাত্র শিক্ষক সম্পর্ক তো এই বইটা পড়ে তার পেছনে আমার একটা ছোট বায়োগ্রাফি আছে তার এবং সেখানে তার জীবনের বিভিন্ন কাজ এবং তার ছেলেদের নাম সহ এবং একেবারেই আমার নামগুলো নাম পর্যন্ত মানে এত আগ্রহ ছিল যে সব কিছু তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং তার ছেলেদের নাম এবং আমার মনে আছে যে ভাবছেন বা বেশ মজার নাম তো মিশু ইত্যাদি তো তারপরে যখন ইউনিভার্সিটিতে আসলাম আমরা ওই মিশু ভাইদের ব্যাচটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে অনার্স চালু হলো আর ওদের ব্যাচটা ছিল ফার্স্ট ব্যাচ এবং সেটা খুব একটা স্টার ব্যাচ মানে তখন জার্নালিজম ডিপার্টমেন্ট খোলা অনার্স খোলা হয়েছে তো অনেক খুব উৎসাহী ছেলেমেয়েরা এসেছেন কাজে তারা তো এই ব্যাচটা মিলে খুব হইচই ইত্যাদি করতে তো তাদের মধ্যে তাদের আমরা যখন আসলাম তখন এরকম ফিসফিস করতো আমার উদ্ধার যে মুনির চৌধুরী ছিলেন মুনির চৌধুরী ছিলেন মিশুপাইকে যেভাবে মনে আছে একদমই ওই মানে এত বছর হলো যে খুব যে বড় একটা বদল ঘটেছে চেহারা সেটা কিন্তু মনে হবে না চুল সাদা হয়েছে তাতে তাতে আরও সুন্দর হয়ে গেছে মনে হচ্ছিল চুল সাদা হয়েছে কিন্তু ওই যে হাসবেন উনি ওর হাসিটা যে কোনো সময়ে একটা হেসে ফেলবেন যখন তার দাঁতগুলো বের হবে এবং তখন একদম সেই সেই মানুষটা একদম প্রাণের প্রাণটা তার দেখা যাবে এবং আরেকটা তার চেহারার মধ্যে ওই খুব ইম্পর্টেন্ট যেটা আরেকটা ফিচার তার খুব খুব চোখটা একদমই মানে কিছু দেখার চোখ এবং এই দেখার চোখটাই আসলে এই দেখার চোখটাকে দেখা শুরু করলাম যখন উনি ওই ছবি তুলতে শুরু করলেন অপরিচয় বাংলা তখন আবার ভাস্কর খালি দ্বিতীয়বারের মধ্যে আবার কাজ শুরু হয়েছে এবং মিশু বেশ দিন নেই রাত নেই ওখানে খুটখুট করে ছবি তুলছে এর মধ্যে তো আছে এই ডিপার্টমেন্টের নানা এই পিকনিকে যাওয়া ইত্যাদি মিশু ভাই যে অনেক অনেক কথা বলতেন তা না কিন্তু মজার মজার সব মাঝে মাঝে এক একটা মজার মজার সব কমেন্ট করে উঠতেন আর বা হেসে উঠতেন একটা যেমন ওই কোথায় কুমিল্লা না কোথায় যাওয়া হয়েছে তারপরে মানে এতজন হাজির হয়েছে যথেষ্ট বিছানা টিছানা নেই তারপরে কোথা থেকে জানি এক গাদা বালিশ জোগাড় হয়েছে তো আবার মাঝরাতে শোনা গেল মিশু ভাই এই বালিশ করে বালিশ দিয়ে বেড়াচ্ছে আর কি এই এইরকম সব মজার মজার এক একটা সব কাণ্ড তার ছিল তো এরপরে তো এই যে এই এই যে ছবি তোলার এই ব্যাপারটা এখন আমি ভাবি যে তখন তো কতই বা বয়স না কিন্তু এই যে রেকর্ড একটা জিনিস রেকর্ড রাখা একটা এই যে বোঝার ক্ষমতাটা যে অপরিচয় বাংলা যে জিনিসটা ছিলই না কিন্তু মানে ওই সময় এখন তো আমরা চিন্তাই করতে পারি না এটা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ কলাভবনের একটা অংশ আমরা পরিচয় করিয়ে দিই কলাভবন ইত্যাদি
অপরিচয় বাংলার একেবারে ফিচার এবং ওখানে নানা ধরনের তাই না যে আমাদের মিটিং মিছিল বিদ্রোহ নানা কিছু হয় তখন কিন্তু ওই জিনিসটা নেই এরকম একটা সময়ে একটা মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা একটা ঐতিহাসিক কিছু হয়ে উঠবে এই যে দেখার এই বোঝার ক্ষমতাটা তাই না ওই সেই সেকেন্ড ইয়ারে বড় একটা মানুষ তার কতই বড় কতই বয়স তার প্রথম পাওয়া ক্যামেরা এসব দিয়ে উনি এই ছবিগুলো তুলছেন সারাক্ষণ নিবিষ্ট হয়ে ঘুরে ঘুরে ছবি তুলছেন তো এরপরে তো বিশ্বপ ভাই আবার পরে বিভাগে ফিরেছি এই রকম নানা কিছুর মধ্যে দিয়ে তো থাকলেন এরপরে বিভাগে তো ফিরে আসলেন এই শুনেছেন আপনারা যে আমাদের বিভাগের টেকনিক্যাল নানা কিছু এই যে ভিডিও লাইব্রেরি ইত্যাদি তৈরি করার কাজ করে দিতে এবং সত্যি কথা যে বিশ্বপ্রায় অসাধারণ প্রশিক্ষক তার কাছে যারা আপনারা শিখেছেন আপনারা সবাই জানেন কিন্তু আমাদের যে ক্লাসরুমগুলোরও একটা সীমাবদ্ধতা আছে এবং আমরা মনে হয় ক্লাসরুমে এই এই ধরনের মানে খুব তাকে ধারণ করতে পারিনি যার ফলে হয়তো তাকে বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে হয়েছে এবং এই যে একই রেকর্ডের কথা বলে দ্রোপা বলে যে আমি চলে গেছি কিংবা মিতি এসে পৌঁছেছে কিনা জানি না এখনো এরা সবাই চলে গেছে কিন্তু এই যে আমাদের যে খুব স্ট্রাকচার একটা মানে পড়ানো বা কাজের যে ক্ষেত্র এবং সেই জায়গাটা আসলে আমি সেই জায়গাটা এখনো মনে হয় যে খুব যেটা আমরা করে তুলতে পারিনি বিশ্ববিদ্যালয়ে যে এই ধরনের একজন শিক্ষক তার যেভাবে পড়ানো সেই পড়াটার যেভাবে তিনি শেখাবেন সেটাকে আমরা ধারণ করতে পারিনি মানে তাকে একটা ছকের মধ্যে ফেলতে চেয়েছি এবং অন্যান্যরা সহ তিনি আসলে এই এই ছকটা তো আসলে নিতে পারলেন না তাই না আমরা বঞ্চিত হলাম বিভাগ বা বিভাগ থেকে যেসব শিক্ষার্থীরা বের হচ্ছে তারা বঞ্চিত হলো তার এই ক্রমাগত বিভাগে তিনি যে শিক্ষাটা দিতে পারতেন কিন্তু অবশ্যই তার শিক্ষাদান থামেনি মানে তাকে বেঁধে রাখা যায়নি বিশ্ববিদ্যালয় কিন্তু তার শিক্ষাদান থামেনি এবং সেটা কন্টিনিউ করেছে তো যার ফলে উনি অনেক ছড়িয়ে গেছেন অনেক অনেক দূরে ছড়িয়ে গেছেন এবং আমার সাথে আসলে সেইভাবে আর তো থাকলো না যোগাযোগটা দীর্ঘদিনের সহকর্মী তো হতে পারলাম না তো উনি আবার এইভাবেই দেখা হয়েছে যে আবার যখন ফিরে এসছেন এবং আমরা খুব খুশি এসে টিএনএ জয়েন করলেন তখন এলেন আমি তখন বিভাগে চেয়ে তো আমি মনে মনে খুব খুশি হচ্ছি আর মনে মনে খুব প্ল্যান করছি যে এই তো এইবার আবার তাকে ধরে আনা যাবে ক্লাসে আমরা ত্রোপাকে ধরে নিয়ে গেছি কিন্তু আবার সবাই খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াচ্ছেন ত্রোপা মিতি এসব করে এবং এই তো মিশুক ভাই এসেছেন আবার তাকে ধরে ফেলা যাবে এরকম একটা বেশ বেশ মনে মনে বেশ ভাবছিলাম এবং এই এই ত্রোপ শুনলাম ত্রোপাও বলছে যে এইটা মানে যে জিনিসটা চলে যাওয়ার যে মানে যে জিনিসটা সবচেয়ে দুঃখের ওই সমস্ত কিছুর মধ্যে থেকে আমার মনে হয় যে এই সময়ের মিশুক ভাই আমি তো অনেক আগে থেকে তাকে দেখেছি তো সেই সময় এবং ওই যে সময়টা তিনি চলে গেলেন সেই সময়টা অ্যাকচুয়ালি বোধহয় মানে তার জীবনে প্রাইম আমরা বলি না যে একটা সর্বশ্রেষ্ঠ একটা সময় একটা মানুষকে দেখলে মনে হয় কী অসাধারণ সুন্দর দেখতে এবং তার যে প্রাণ ছড়াচ্ছেন এবং তার যে কাজের সব পরিকল্পনা মানে একেবারে জীবনের শ্রেষ্ঠ কাজগুলি এই সময় করার কথা ছিল এই এই জায়গাটার মানে এই এটা খুব একটা অপরিমিত উনি অনেক কিছু দিয়েছে কিন্তু এই এই জায়গাটা খুবই খুবই কঠিন এটা এই মেনে নেওয়া তার এই সময়ে চলে যাওয়া আর তো আমার মনে হয় যে তার যে শেখার আছে আমরা নিশ্চয়ই তাকে এই যে জন্মদিনের আয়োজন হচ্ছে আরও গল্প আরও হবে আমার মনে হয় যে এই যে যেটা করছেন সেই কাজটা করতে পারা সেই কাজটাতে বুধ হয়ে থাকা এবং মনে হয় না যে তার খুব কোনো দিনই এই যে যশ খ্যাতি এসব তার কাছে অতি ব্যাপার ছিল না কাজের আনন্দের জন্য যে কাজটা করা এই জিনিসটা মানে আজকাল একটু কম দেখি কাজের আনন্দ নিয়ে একটা মানুষ কাজ করছেন ভালোবেসে সেই কাজটা করছেন এবং সেই ভালোবাসা তার কাজের প্রতি ভালোবাসা তার
তাকে যারা দেখেছে তার কাছ থেকে শিখেছে সবাই তার সেই সেই সেটার স্পর্শটা টুকু পেয়েছে তো সেই জিনিসটা সেই নিষ্ঠাটা সেই তার সেই সেই কাজের প্রতি যে কাজ করার নিষ্ঠা একাগ্রতা কাজকে ভালোবেসে তার মধ্যে বুধ হয়ে যাওয়া এই জিনিসটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি সেটা অনেক অনেক ভালো একটা ব্যাপার